লক্ষ্য করেছি স্ত্রী আমার কাছে কোনো আবদার করে না। মনে ক্ষীণ সন্দেহ হলো, ও কি আমার সাথে মানিয়ে নিতে পারছে না? একদিন বললাম, তুমি কি আমার সাথে আমার পরিবারের সাথে মানিয়ে নিতে পেরেছো? স্ত্রী আমার কথায় হকচকিয়ে বলল, এসব কি ধরনের কথা? তোমরা সবাই আমার আপনজন, মানিয়ে নিতে পারবো না কেন? আমার তাই মনে হলো। কেন এমন মনে হলো? আমি তো জানি স্ত্রীরা স্বামীর কাছে আবদার করে, এটা ওটা কিনতে চায়, ঘুরতে যেতে চায়। তুমি আমার কাছে কোনো আবদার করো না, ঘুরতে যেতেও চাও না। স্ত্রী কোমরে হাত রেখে মিষ্টি ভঙ্গিতে বলল, এই ব্যাপার? এসব নিয়েই তাহলে সবসময় ভাবো আর মুখ পেঁচার মতো করে রাখো? এখন আমার অনেক কাজ পড়ে আছে, রান্না করব। রাতে খাবার পর শুতে গেলাম, স্ত্রীর হাত বুকে চেপে ধরে বললাম, বলো না আমাকে তোমার পছন্দ হয়নি। স্ত্রী লাজুক ভঙ্গিতে হেসে বলল, কালকে একটা হাতুড়ি কিনে আনবা। আচ্ছা, ভ্রু কুচকে বললাম, হাতুড়ি দিয়ে কি হবে? তোমার মাথা ফাটাবো। পচা ছেলে কোথাকার, মুখ ভোঁতা করে বললাম, রেগে যাচ্ছ কেন? কি এমন বললাম? তোমায় পছন্দ করি কি করি না সেটা আমার চোখ দেখে বুঝতে পারো না? পারি, কিন্তু এটা ওটা কেনার আবদার করি না, কারণ তোমার পরিশ্রমটা আমি চোখের সামনে দেখি। ক্লান্ত হয়ে যখন বাড়ি ফেরো, তখন তোমার মুখটার দিকে তাকালে আমার সব আবদার মিটে যায়। তোমার এত পরিশ্রমের টাকা কেন রং বিলাসে খরচ করব? অবাক হয়ে ওর কথা শুনতেছি। ও পুনরায় বলল, মাঝে মধ্যে ছুটির দিনে ঘুরতে যেতে মন চায়, তখন ভাবি পুরো সপ্তাহ স্ট্রাগল করো, পরিশ্রম করো, এই একটা দিন না হয় ঘরে বসে একটু আরাম করো। আমি তো তোমার সাথে থাকলেই খুশি থাকি, সেটা ঘরে থাকলেও যেমন, বিদেশে ঘুরতে গেলেও তেমন। বললাম, আমি পরিশ্রম করি কি জন্য? তোমার শখ পূরণের জন্যই তো, তাই না? আমার কোন শখটা অপূরণ রেখেছো তুমি? আচ্ছা ঠিক আছে, আমি আবদার করি না এই জন্য এতই যখন তোমার সমস্যা, তাহলে এক কাজ করি, চলো আমার প্রতি মাসে কেনাকাটার জন্য টাকা দিবা, ঘুরতে যাওয়ার জন্য টাকা দিবা। আচ্ছা, এরপর থেকেই ওর কথা মতো প্রতি মাসে কিছু টাকা ওর হাতে তুলে দিই। ফলস্বরূপ বাড়ির ছাদ সে এখন ছোটখাটো একটা বাগান বানিয়ে ফেলেছে। কেনাকাটা হাত খরচের টাকা দিয়ে বেগুন, শিম, টমেটো, লেবু সহ নাম না জানা অসংখ্য ফুলের গাছ লাগিয়েছে। সেখানে এত পরিমাণ লেবু ধরেছে যে গত সপ্তাহে প্রায় 1,500 টাকার লেবু বিক্রি করেছি। এই মেয়েটা আমার ঘরের লক্ষ্মী।